Hello friends, welcome to Avi's blog. আপনারা যারা দূর দূরান্ত থেকে প্রতিদিন আমার ব্লগটা দেখেন, সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আপনাদেরকে বলে রাখি যে প্রচুর পরিমাণে কিন্তু ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার ফ্রাইডে করার কারণে প্রত্যেক মাসে সুপার ফ্রাইডে হচ্ছে, এর ফলে কিন্তু প্রচুর ভিসাও কিন্তু মানুষ যেরকম পাচ্ছে ডিনায়ালও কিন্তু সেরকম পাচ্ছে। আপনাদেরকে খুব সতর্ক হতে হবে ইন্টারভিউ লেটার হাতে পাওয়ার পর প্রত্যেকটা স্টেপে যেন আপনারা সুষ্ঠুভাবে কাজগুলো করে রাখেন। সুপার ফ্রাইডে ছিল 9 ডিসেম্বরে এবং এই সুপার ফ্রাইডেতে দেখা যাচ্ছে হাফ অফ দ্য পিপল কিন্তু তাদের মানে মনে হচ্ছে না যে তারা ভিসা পাবে, কারণ তাদেরকে কিন্তু পাসপোর্ট জমা নেয়নি। তো পুরো ব্লগটা দেখবেন, জানতে পারবেন কী কী মিস্টেক ছিল। বলে রাখি 500 জনেরও বেশি মানুষকে কিন্তু এই 9 ডিসেম্বর এরা সুপার ফ্রাইডের মাধ্যমে ইন্টারভিউ লেটার ইস্যু করেছিল, কিন্তু আনফর্চুনেটলি বেশ কিছু মানুষের কোনো একটা বা দুটো ডকুমেন্ট না জমা দেওয়ার কারণে, মানে ডকুমেন্ট ছিল না সেগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে তাদের পাসপোর্ট জমা রাখেনি। তার ফলে কি হবে বলুন তো, পরবর্তীতে কোশ্চেন মেয়ার হাতে পেয়ে আছে এবং পরবর্তীতে সেই কোশ্চেন মেয়ারের আনসারটা ইমেলের মাধ্যমে পাঠাতে হবে এম্বাসিতে, এবং তারপর সেই যে ডকুমেন্টটা মিসিং ছিল এটাও পাঠাতে হবে। আলটিমেটলি 2 সপ্তাহ থেকে কারোর 1 বছরেরও বেশি সময় লেগে যাবে। আপনারা কি করছেন জানেন, ওয়েল প্রিপেয়ার হয়ে যেহেতু যাচ্ছেন না, সেহেতু তীরে এসে কিন্তু তড়িৎ ডোবাচ্ছেন। পুরো ব্লগটা দেখবেন, যথেষ্ট পরিমাণ ইনফরমেশনাল হতে যাচ্ছে এবং আমার সাথেই থাকবেন। থ্যাংকস আ লট। তো এই 9 ডিসেম্বরে যাদের ইন্টারভিউ ছিল তাদের কথা বলে রাখি যে প্রায় 100 জনের বেশি মানুষের সাথে কিন্তু আমি পার্সোনালি কথা বলেছি এই গত 2-3 দিনে, এবং তারা এরকমভাবেই বলেছে যে তারা যথেষ্ট ওয়েল প্রিপেয়ার ছিল, কিন্তু কোনো কারণে তারা এরকম দেখে আছে তাদের পাসপোর্টটা ঢাকা এম্বাসি জমা রাখেনি। প্রথম যে কারণটা ছিল সেটা হলো, নাম্বার 1 রিজন ছিল হলো এই আপ টু ডেট পিকচার। আপনারা জানেন যে ঢাকা এম্বাসিতে যখন আপনারা দাঁড়াচ্ছেন তখন DS-260 ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করছেন এই ইন্টারভিউয়ের সময়, রাইট? কারণ আগে যে DS-260 ফর্মটা ফিল আপ করেছেন সেখানে যে আপনাদের পিকচার দেওয়া ছিল 2x2 সাইজের, সেই ছবিটাকে কিন্তু এরা বলছে যে অবশ্যই নতুন তোলা, মানে রিসেন্টলি একটা 2x2 যে সাইজের পিকচার আছে ছবিটা আপনারা নতুন তুলে কিন্তু নিয়ে যাবেন। কিন্তু আপনারা কি করছেন বলুন তো, মানে নিজেকে প্রিপেয়ার করছেন না, হয়তো বা ভুলে যাচ্ছেন, যে কারণে বেশ কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে DS-260 ফর্ম আপনারা ফিল আপ করেছিলেন যখন আপনাদের এই ডিকি হবার আগে, মানে 2 বছরেরও আগে, সেই পিকচার কি করে এখন আপনারা সাথে করে নিয়ে যাচ্ছেন? এটা তো হলো না ভাই, রাইট? আমি তো আপনাদেরকে বিভিন্ন ব্লগে বলে আছি যে ইন্টারভিউ লেটার হাতে পাওয়ার পর নতুন একটা পিকচার তুলবেন, এই নতুন 2x2 যে পিকচারটা তুলবেন সেটা আবার জমা দেবেন। DS-260 ফর্মে জমা দিয়েছি, উই নো দ্যাট, দ্যার ইজ নাথিং রং ইন দ্যাট, কিন্তু নতুন পিকচারটা যেটা কিনা 6 মাসের পুরনো হলে চলবে না সেটা জমা দেবেন আপনি যখন ইন্টারভিউতে যাবেন, রাইট কিনা? তো এই ক্ষেত্রে কী হয়েছে, এরা মিলিয়ে দেখছে যে পুরনো যে পাসপোর্ট সাইজের পিকচারটা ছিল সেই পিকচারটাই আপনারা নিয়ে যাচ্ছেন। আলটিমেটলি বলছে যে নতুন পিকচার জমা দিন, আর হলো এই যে 221G মানে কোশ্চেন মেয়াদ দেওয়া হলো এটা ইমেল করে আমাদেরকে জানান, তারপর আপনাদের কি এই VFS গ্লোবালের মাধ্যমে পাসপোর্টটা কালেক্ট করতে বলা হবে, মানে পাসপোর্টটা জমা দেবেন এবং কালেক্ট করবেন। আলটিমেটলি গেল মানে 1 মাস থেকে শুরু করে 6 মাসেও লাগতে পারে, আবার এরকম করবেন না, পিকচারটা রিসেন্ট তুলে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। নেক্সট যে কারণে আপনাদেরকে কিন্তু পাসপোর্টটা জমা নেয়নি সেটা হলো আপনাদের যে মেডিকেল ইনফরমেশনটা, আপনারা যে ডেডিকেটেড মেডিকেল ইনফর্ম মেডিকেলের জন্য যেখান থেকে করিয়েছিলেন সেই খামটা কিন্তু এরকম সিলগালা করা থাকতে হবে, এবং কখনোই কিন্তু টেম্পার্ড করা যাবে না, মানে খুলে দেখি ভিতরে কী আছে, ডক্টর সব কিছু ঠিক লিখেছে কি না এটা দেখার জন্য অতিরিক্ত মানে কৌতূহল বশত এই লেটারটা আপনারা খুলবেন না, এটা কিন্তু খোলাটা নিষেধ আছে, এটা সিলগালা করে দেবে যে সিভিল সার্জনের কাছ থেকে করবেন সেটা, আর বাড়িতে এসে খুলবেন না। আপনাদের যদি অতিরিক্ত কৌতূহল বশত এই ডকুমেন্টটা বা রেজাল্টগুলো দেখতেই হয় তাহলে অতিরিক্ত টাকা দিয়ে
ডক্টরের অফিস থেকে একটা এক্সট্রা কপি নিয়ে রাখবেন, সেই ডকুমেন্টটা আপনি 100 বার খুলুন, কিন্তু এমবাসির উদ্দেশ্যে যে খামটা দিয়ে দেবে এই খামটা খুলবেন না। এটা খুলতে হয় না, একজনের লেটার কি অন্যজন মানে ওপেন করি আমরা? আমরা তো এটা এই এইটুক তো রেসপেক্ট তো আমরা দেখাবো। আমরা বাংলাদেশি বাঙালি মানুষ আছি, আমাদেরকে যেভাবে ডিরেকশন দেওয়া হবে সেভাবে করে করব। বেশ কিছু মানুষের ক্ষেত্রে এটা পাওয়া গেছে যে মেডিকেলের যে সিলগালা করা যে ডকুমেন্টটা ছিল, মানে কামটা, সেটা কম্প্রোমাইজ ছিল। সেটা দেখেই বলছে যে আপনাদেরকে কোশ্চেন মেয়াদ দেওয়া হলো, আপনাদেরকে বলা হবে কী কী ডকুমেন্ট সাবমিট করবেন এবং পরবর্তীতে VFS গ্লোবালের সাথে কথা বলে পাসপোর্ট জমা দেবেন। পাসপোর্ট নেয়নি ভাই, তো ভেরি কেয়ারফুল এই ব্যাপারগুলোতে, যে মেডিকেলের যে ডকুমেন্টটা সেটা খুলবেন না এবং সুস্থভাবে নিয়ে যাবেন। বোঝাতে পারছি? নেক্সট যে ডকুমেন্টের কথা বলবো সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনার বাচ্চার বয়স যদি 16 বছরের বেশি হয়, কিংবা আপনি যদি একজন মানে ডেরিভেটিভ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন F4 ক্যাটাগরিতে, তাহলে 16 বছরের বেশি হলেই কিন্তু পুলিশ সার্টিফিকেট অবশ্যই করাতে হবে। 2 বছর ভ্যালিড থাকে পুলিশ সার্টিফিকেট। সাধারণত আপনাকে জমা দিতে বলা হয় ডিকি হবার আগে। সাধারণত এখন কারা ভিসা পাচ্ছে জানেন? যাদের কিনা 2020 জানুয়ারি মাসে ডিকি হয়ে আছে, তারা এখন কিন্তু ভিসা পাচ্ছে, তার মানে ইন্টারভিউ পাচ্ছে। তার ফলে কি হচ্ছে বলুন তো, এখন তো 2022, রাইট? তার মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হয়তো অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। ইন্টারভিউ লেটার হাতে পাওয়ার পর অবশ্যই নতুন করে যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তৈরি করতে বলা হয়, তাহলে অবশ্যই তৈরি করবেন। এমবাসি কিন্তু হাতে কলমে আপনাদেরকে বলে দেবে না যে এই ডকুমেন্টটা আপনার এক্সপায়ার হয়ে গেছে, ওই ডকুমেন্টটা আপনার এক্সপায়ার হয়ে গেছে। আপনাদের নিজেদের দায়িত্ব যে ইন্টারভিউ লেটার পাওয়ার পর সবগুলো ডকুমেন্ট চেক করা, যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটার যে এক্সপায়ারেশন ডেট আছে সেগুলো যদি আপ টু ডেট না থাকে সেগুলো নতুন একটা করা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটার জন্য কিন্তু বেশি টাকা খরচা করতে হয় না, শুধুমাত্র সময়ের দরকার হয়, এবং এটা অনলাইনেও সাবমিট করা যায়। নিকটস্থ যে কোনো ব্যাংকে গিয়ে ড্রাফট দেবেন, মানে ব্যাংকে টাকা জমা দেবেন, ওরা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা করে দেবে। আর যদি বিদেশে থাকেন অবশ্যই আপনার সেই দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু আনতে হবে। শুধুমাত্র আপনারা যদি সৌদি আরবে থাকেন তাহলে পুলিশ ক্লিয়ারেশন সার্টিফিকেটটা লাগবে না। আপনাদেরকে তো বহুবার আমি প্রিপেয়ার করে দিয়েছি, কেন এই 9 তারিখে আপনাদের ভুল হলো আমি তো বুঝতে পারছি না। নাম্বার 4-এ যে ব্যাপারটা ছিল সেটা হলো ট্যাক্স রিটার্ন এবং W-2। আপনাদেরকে বলে রাখি, ট্যাক্স রিটার্ন হলো আমেরিকাতে আপনার স্পন্সর কিংবা জয়েন্ট স্পন্সর যে যত ডলার ইনকাম করেছে গত বছর, সেটা কিন্তু দেখা যায় যে গত বছরের ট্যাক্স রিটার্নটা কিন্তু আপনি নিয়ে যাবেন। তো বলে রাখি, এটা যদি 2022 সাল হয় তাহলে কিন্তু আপনার দায়িত্ব যে এর স্পন্সরের সাথে কথা বলে আপ টু ডেট যে ট্যাক্স রিটার্নটা ছিল, যেটা গত বছরের ট্যাক্স রিটার্ন, সেটা আপনি প্রিন্ট আউট করে সাথে নিয়ে যাবেন। হয়তো বা ডিকিউর সময় যে মানে ডকুমেন্টগুলো সাবমিট করেছিলেন, I-864 ডকুমেন্ট, মানে হলো এই যে স্পন্সরের সার্টিফিকেট কিংবা দেখা যাচ্ছে কো স্পন্সর, এগুলো সবারই কিন্তু এই W-2 এবং ট্যাক্স রিটার্ন লাগবে। ট্যাক্স রিটার্ন হলো একটা সিঙ্গেল ডকুমেন্ট যেটা কিন্তু এক পাতার হয় না, এরকম মোটা হয়, মানে 20-30 পেজের একটা ডকুমেন্ট হয়, যেটা কিনা আমেরিকাতে আমরা HR ব্লক বলুন কিংবা টার্বো ট্যাক্সের মাধ্যমে অনলাইনে ফাইল করে থাকি। এটার মাধ্যমে আপনার স্পন্সর বলছে যে সে গত বছর $100,000 ইনকাম করেছে এবং তার এনাফ মানি আছে আপনাদের ফ্যামিলিতে 4 জন বা 8 জন বা 10 জন বা 12 জন এত মানুষকে স্পন্সর করে আমেরিকাতে আনার জন্য। আর W-2 কি বলুন তো, আপনার স্পন্সর যেখানে কাজ করে, যে যদি কোনো জব করে থাকে তাহলে সেই জবের কিন্তু W-2 ইনফরমেশনটা থাকে। বোঝাতে পারছি? সেই W-2 পেপারটাও কিন্তু নিয়ে যেতে হবে, প্রিন্টেড একটা কপি নিয়ে যাবেন। এই DQ-র আগে হয়তো বা সাবমিট করেছিলেন, কিন্তু আপ টু ডেট যে W-2 আছে এটা কিন্তু আপনার যখন ইন্টারভিউ হবে তখন নিয়ে যাবেন। এই W-2 কিন্তু মাল্টিপল ডকুমেন্ট হতে পারে, মানে আপনার স্পন্সর যদি মানে দেখা যাচ্ছে এখানে একটা চাকরি করে তাহলে একটা W-2 হবে,
যদি দুটো চাকরি করে তাহলে দুটো এমপ্লয়ারের কাছ থেকে দুটো W2 হবে, আর যদি বিজনেস করে থাকে সেক্ষেত্রেও W2 হবে। অনেকে ট্যাক্সি চালক আছেন, উবার ড্রাইভার আছেন, সেক্ষেত্রেও W2 কিন্তু বিজনেস ফাইল করা থাকে সেই হিসাবে কিন্তু W2 হবে। এই W2 যদি মাল্টিপল জব হয়ে থাকে আপনার স্পন্সরের, কিন্তু আপনার যদি মাল্টিপল স্পন্সর থেকে থাকে তাহলে মাল্টিপল W2 হবে। এই ইনফরমেশনগুলো কিন্তু নিয়ে যাবেন। এমবাসিতে যাবার পর বলছে W2 দেখান, আপনি বলছেন W2 কী সেটা তো জানি না, তো এরকম কিন্তু করবেন না। হয়তো আপনি নিয়ে যাচ্ছেন, একটা W2 দিচ্ছেন আর একটা W2 স্পন্সর আপনাকে দেয়নি, তো আপনি সাবমিট করতে পারছেন না, আলটিমেটলি পাসপোর্ট জমা নিল না। এই 9 ডিসেম্বরে কিন্তু যথেষ্ট পরিমাণ নাটক হয়ে আছে এই ইন্টারভিউয়ের প্রসেসে। এবং আপনারা বলে থাকবেন যে আমি কী করে জানি, জানেন আমি এভাবে জানি কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছেন প্রায় 500 জনের ইন্টারভিউয়ের মধ্যে বেশিরভাগই আমার সাবস্ক্রাইবার, সবাই আমার ভিডিও দেখে ভাই প্রতিনিয়ত, এবং তারা মিস্টেক করেছেন। তারা 100 জনের উপরে মানুষ কিন্তু দেখা যাচ্ছে আমাকে ইন্টারভিউ থেকে আসার পর আমার সাথে কথা বলেছে, বলেছে ভাই এই ডকুমেন্টটা দিতে পারিনি, আপনি বলেছিলেন 100 বার কিন্তু আমি খেয়াল করতে পারিনি। এরকম করবেন না, W2 এবং ট্যাক্স রিটার্নটা সাথে করে নিয়ে যাবেন। নাম্বার 5 মানে হলো 5 নম্বরে যে রিজনটা ছিল ডিনায়ালের, সেটা হলো কোভিডের টিকা। আপনারা বড়রা কিন্তু কোভিডের টিকা নিয়েছেন 2 ডোজ করে, সেটার ইনফরমেশন নিয়ে গেছেন, কিন্তু আপনার বাচ্চারও যে কোভিডের টিকা দিতে হবে সেটা কি ভুলে গেছেন? দেখুন, 6 মাসের বেশি যাদের বয়স সেই সব বাচ্চাদের কিন্তু কোভিডের টিকা আমেরিকাতে দেওয়া শুরু হয়ে গেছে। তা আপনারা নিকটস্থ বাংলাদেশের আইনের ক্ষেত্রে আপনারাও দেখবেন যে আপনার বাচ্চার বয়স কত, এবং আপনার যে ফ্যামিলি ডাক্তার আছেন তারা যদি রিকমেন্ড করে অবশ্যই কোভিডের টিকার 2 ডোজ নিয়ে যাবেন আপনার বাচ্চার ক্ষেত্রে। যদি আপনার বাচ্চা এলিজিবল হয়, যদি বয়স কম থাকে সেক্ষেত্রে যদি 1 ডোজ টিকার ব্যাপার থাকে সেটা চিলড্রেন কোভিডের যে টিকা সেটা নিয়ে যাবেন, আর যদি কোভিডের টিকা না নেন তাহলে তার আনসার আপনার কিন্তু থাকতে হবে, ডক্টরের কাছ থেকে লিখে নিয়ে যাবেন যে আমার বাচ্চার এই প্রবলেম আছে শরীরে, এই কারণে আমরা কোভিডের টিকা নিতে পারবো না, কমপ্লেক্স আছে। অনেক ভাই বোনদের এরকম আমি দেখে আছি সাবস্ক্রাইবারদের, যাদের কিনা অটিজম বাচ্চা আছে, তাদের কোভিড টিকা নেওয়ার বিরুদ্ধে আছে, ডক্টর মেডিকেল গ্রাউন্ডেই বলছে এদের, মানে হয়তোবা মানে কেস টু কেস সবার না, আবার অনেকের আছে হাঁপা নিয়ে আছে, মানে এরকম মানে শ্বাসকষ্ট আছে, তাদেরও হয়তোবা কোভিডের টিকার কিছু কমপ্লেক্স আছে। এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে ডক্টরের কাছ থেকে একটা প্যাডে লিখে নিয়ে যাবেন যে আমার বাচ্চাকে ডক্টর নিজেই মানা করে আছে কোভিডের টিকা নেওয়ার দরকার নেই, এবং কোভিডের টিকা নিলে সমস্যা হবে, এই কারণে আমি কোভিডের টিকা নেইনি। কিন্তু আপনি যদি ইচ্ছা করে কোভিডের টিকা না নেন সেক্ষেত্রে তো আপনার যে মানে কোভিডের টিকার কার্ডটা দেখতে যাবে সেখানে তো আপনি ধরা খাবেন। আমি মোটামুটি 10 জনের উপরে দেখেছি যে ডিনায়াল দিয়ে আছে, বলছে যে ভাই আপনার তো বাচ্চার কোভিডের টিকার 2 ডোজ দেওয়া নেই, ঠিক আছে, বড় বাচ্চা, বাচ্চা মানে একেবারে ছোট 6 মাসের বাচ্চা না, তারা 10 থেকে 15 বছর বয়স, তাদেরকে কোভিডের টিকা দেননি, 1 ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজ নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। কেন ভাই, আপনাদেরকে তো বলে আছি 100 বার বলে আছি, 1000 বার বলে আছি যে আমার ভিডিওগুলো আমি যখন সাবমিট করি আপনাদের জন্য ইউটিউবে, যথেষ্ট ইনফরমেশন ঘেঁটেই কিন্তু আপনাদের জন্য ইনফরমেশনগুলো আমি বানাই। তো খুব কেয়ারফুল থাকবেন, আমি যখন কোনো একটা ডকুমেন্ট নিয়ে যেতে বলছি কিংবা কোনো ব্যাপারে এমফাসাইজ করছি অবশ্যই সেই ডকুমেন্টটার উপর গুরুত্ব দেবেন। এবং দেখা যাচ্ছে এই 9 ডিসেম্বরের যে ইন্টারভিউ ছিল অনেক মানুষের এরকম হয়ে আছে, বাচ্চার 2 ডোজের টিকা নেওয়া ছিল না, কিংবা বড় মানুষ মানে অ্যাডাল্ট তার 1টা ডোজ নেওয়া ছিল বলে তাদেরকে 221G যে কোশ্চেন মেয়ারটা ছিল সেটা হাতে ধরিয়ে দিয়েছে। 6 নম্বরে যে ইনফরমেশনটা তারা চাইছিল যে কারণে ভিসা হয়নি সেটা হলো NOC ডকুমেন্ট। আপনারা তো জানেন যে সরকারি চাকরি যারা করেছেন কিংবা যারা কিনা ডিফেন্সে আছেন, আর্মিতে আছেন, তাদেরকে কিন্তু উপর মহল থেকে মানে মিনিস্ট্রি লেভেল থেকে একটা ছাড়পত্র নিয়ে যেতে হয়। কবে জানেন? ইন্টারভিউয়ের আগে। হয়তোবা আপনার ডিপার্টমেন্ট যদি আপনাকে কোনো ছাড়পত্র না দেয়, দ্যাটস ওকে, কিন্তু এরকম একটা প্যাডের জন্য আপনার যিনি ম্যানেজার ছিলেন, মানে রিপোর্টিং ম্যানেজার, মানে আপনি যার আন্ডারে কাজ করছেন, সে যেন লিখে দেয় যে এনার এখন ইন্টারভিউ আছে, শুভকামনা, বা এরকম একটা, মানে আপনার ডিপার্টমেন্ট আপনার ব্যাপারে অবগত যে আপনার ভিসা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি দেশের বাইরে চলে যাবেন। এই
এনওসি বলে যে ডকুমেন্টটা, নো অবজেক্ট সার্টিফিকেশন, এটা সরকারি ডকুমেন্ট, মানে যারা কিনা সরকারি কর্মকর্তা তাদের তো নিতেই হয়, কিংবা এমন যারা বেসরকারি সংস্থার মাধ্যমে কাজ করে তাদেরও কিন্তু মাস্ট। শুধুমাত্র তাদের নিতে হবে না, যারা কিনা উদ্যোক্তা কিংবা ছোটোখাটো বিজনেস করছেন তাদের এই এনওসিটা লাগবে না, কিন্তু সকল ক্ষেত্রে যারা কিনা চাকরিজীবী আছেন তাদের কোন কোম্পানিতে কাজ করছেন এবং প্রত্যয়নপত্র কিংবা এনওসি লেটার কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, এটা কিন্তু ভুল করবেন না। সাত নাম্বার এবং সর্বশেষ যে ব্যাপারটার জন্য আপনাদের ভিসা হয়নি, 9ই ডিসেম্বরে আমি কথা বলে, বিভিন্ন সাবস্ক্রাইবারদের সাথে কথা বলে এই মর্মে উপনীত হয়ে আছি, সেটা হলো যে অ্যাটিচিউড, মানে পজিটিভ অ্যাটিচিউড এবং গ্রুমিং। আপনাদের যখন যাবেন তখন একটু ভালো ড্রেস আপ করে যাবেন, ওয়েল বুটেড, সুটেড বুটেড থাকবেন, টাই না পরলেও সমস্যা নেই, কিন্তু যেন অ্যাটলিস্ট ব্লেজার পরে যাচ্ছেন। এটা তো জীবনের একটা ইম্পর্টেন্ট একটা এপিসোড, তাই না? এই যে ইন্টারভিউটা দিতে যাচ্ছেন, এটা তো 16-17 বছর পর আপনারা একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন। দরকারে ভাই আমি তো বলছি সবসময় সুন্দর থাকবেন, ফেসিয়াল করে যাবেন, গ্রুমিং করে যাবেন, দাড়ি টাড়ি কেটে যাবেন। যারা মহিলা আছেন তাদেরকে বলছি না হাই মেকআপ নিতে হবে, এটা বলছি না, কিন্তু প্রেজেন্টেবল থাকবেন। বাংলাদেশের ক্ষেত্রে শাড়ি পরে যেতে পারবেন মহিলারা যারা আছেন, শ্রদ্ধেয় বয়স্ক মা ভাই বোনেরা যারা আছেন, যারা কিনা মানে বয়স্ক আছেন, অবশ্যই শালীন কোনো একটা পোশাকে যাবেন। আর যারা পুরুষ আছেন তারা ওয়েল গ্রুম করে যাবেন। আর একটা কথা, বেশ কিছু সাবস্ক্রাইবার এটা বলেছে যে ইন্টারভিউতে চারজন ইন্টারভিউ দিতে গেছেন, মানে দেখা যাচ্ছে যে মা বাবা এবং ভাই বোন, সেই ক্ষেত্রে প্রশ্নটা হয়তো বা সেই ভদ্রলোককে করা হচ্ছিল এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে ভদ্র মহিলা উত্তর দিয়েছে, ইটস ওকে, নো প্রবলেম। আবার দেখা গেছে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে আছে, আপনি হয়তো বা একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনার ওয়াইফ পাশের থেকে বলছে যে এটা ঠিক না, এই ইনফরমেশনটা ভুল, এরকম কিন্তু মানুষের সামনে করবেন না। নিজেদের মধ্যে যে কথাবার্তাগুলো বা নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বাড়িতে থেকে কিন্তু করে যান। আমি আপনাদেরকে বলতে পারি রিসেন্টলি কী হয়েছে, F4 ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিল যে ভদ্রলোক, তার বড় ভাই, সে বহু বছর ধরে আমেরিকাতে থাকেন, তার ওয়াইফকে কিন্তু প্রশ্ন করেনি, প্রশ্ন করছিল হলো ভদ্রলোককে প্রশ্ন করছিল যে তার যে বড় ভাইয়ের কয়েকটা বাচ্চা, তারা কোন স্টেটে থাকে। সেই ভদ্রলোক একটা ভুল আনসার দিয়েছে, আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সাথে সাথে কী করেছে ভদ্র মহিলা, পাশ দিয়ে উত্তর দিয়েছে, না ওরা এখন নিউ ইয়র্কে থাকে না, ওরা এখন নিউ জার্সিতে মুভ করে গেছে। এই ব্যাপারগুলো হতে পারে নিউ ইয়র্ক, হতে পারে নিউ জার্সি, হতে পারে ডেলোয়ার, হতে পারে সিনসিনাটি। আপনারা তো নিজেরা, মানে হাজব্যান্ড ওয়াইফ নিজেরা তো একটু ট্রায়াল দেবেন। ট্রায়াল মানে কি বুঝতে পারছেন, মানে ট্রায়াল দেবেন এভাবে করে যে একজনকে বলবেন ইন্টারভিউ নিতে, দরকারে আপনি আমার সাথে কথা বলবেন, বলবেন যে ওই ভাই আমাদেরকে একটু ইন্টারভিউ নিয়ে দিন তো, আমাদের ইন্টারভিউয়ের লেটার পেয়ে গেছি, তো আমি দরকারে আপনাদেরকে একটা ডেমো সেশন করে দেবো। যদি আমি যথেষ্ট পরিমাণ সময় পাচ্ছি না সবার সাথে কথা বলতে, শুধুমাত্র সিরিয়াস যাদের কোনো প্রবলেম আছে তাদেরকে মানে রেডি করে দিচ্ছি, কিন্তু তারপরেও যদি দেখা যাচ্ছে দরকার হয় আমি দরকারে আপনাদের সাথে কথা বলে একটু প্রিপেয়ার করে দেবো। তো এমন কিছু করবেন না যে কারণে, মানে ওয়াইফদেরকে বলছি, এমন কোনো আনসার সাইড দিয়ে দেবেন না যেটার ফলে আপনার হাজব্যান্ড যে কথাটা বলছে উনি মানে বিব্রত অবস্থায় পড়ে, বোঝাতে পারছি? আবার সেম জিনিস যদি ওয়াইফকে কোনো প্রশ্ন করা থাকে, হাজব্যান্ড কিন্তু ওই মুহূর্তে ওয়াইফের সাথে ঝগড়াঝাটি কিছু করবেন না। বি রেসপেক্টফুল টু ইচ অ্যান্ড এভরি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, হাজব্যান্ড ওয়াইফের প্রতি রেসপেক্ট রাখবেন, এবং হাজব্যান্ড যদি কোনো একটা কথা বলতে থাকে সেটা শুনবেন, এবং তার সাথে যদি কোনো অ্যাডিশনাল আপনার কোনো উত্তর দেওয়ার ইচ্ছা থাকে সেটা করবেন। কিন্তু ইন্টারভিউ যখন আপনাদের হচ্ছে মাত্র 5 থেকে 6 মিনিটের, এর মধ্যে কিন্তু ঝগড়াঝাটি করবেন না। বেশ কিছু সাবস্ক্রাইবার আমাদেরকে বলেছেন, মানে ভাই এরকম বলেছেন যে আমি ইন্টারভিউতে গেছি, কি বলবো ভাই, আমার ওয়াইফ তো আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। আবার দেখা যাচ্ছে ওয়াইফ পাশ দিয়ে নাকি একজনের বলতে শোনা গেছে যে এরা মনে হয় ভিসা দেবে না, এরা এইসব বলছে, এরা এইসব প্রশ্ন করছে ভিসা না দেওয়ার জন্য। আপনাদেরকে বলি যে ওখানে যারা মানে আমেরিকান আছেন, তারা যেহেতু বাংলাদেশে আছেন, তারাও কিন্তু একটু একটু বাংলা বুঝতে পারে, তো এমন কোনো বেফাস কথা বলবেন না এই ইন্টারভিউ প্যানেলে যাবার পর যাতে কিনা আপনাদের প্রবলেম হয়।
বোঝাতে পারছি আপনাদের যে কোনো ধরনের ডিসকাশন কনসালটেশন নিজেরা করে নেবেন। আপনাদেরকে সহজভাবে বলছি, মনে করুন আপনার বড় ভাই অ্যাপ্লাই করেছে আপনার জন্য, আপনাদের আপনাদের চারজন ফ্যামিলি মেম্বার, দুটো বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ। তো এই চারজনকে আপনি অন্য একজন থার্ড পার্টিকে বলুন যে একটা ইন্টারভিউ নিতে, যে কেমন আছো, ভালো আছি, আমাদের ডকুমেন্টগুলো নিয়ে যা ইচ্ছা প্রশ্ন করতে। দেখুন আপনারা দুজন মানে হাজব্যান্ড এবং ওয়াইফ মিলে কিভাবে করে একতাবদ্ধ হয়ে কিভাবে আনসারগুলো দিন, এবং আপনি হাজব্যান্ডও যা আনসার করবেন ওয়াইফও কিন্তু সাথে সাথে হ্যাঁ বলবেন। হ্যাঁ, তাতেই তো তারা দেখবে যে দুজন দুজনের মধ্যে কতটা মিল আছে, দুজন একটা ইউনিটি, এই পরিবারটা ইউনিটি, এটা দেখলেই তো ভালো। একজন মানে বেশ কিছু সাবস্ক্রাইবারের এরকম হয়ে আছে যে হাজব্যান্ড ওয়াইফের সাথে কথা কাটাকাটি হয়ে আছে এবং ভিসা অফিসার বলছে যে আপনাদেরকে 221G দেওয়া হলো উইদাউট এনি রিজন, সবই ডকুমেন্ট ছিল, এমনি এমনি হাতে ধরিয়ে দিয়েছে, কারণ তারা দেখছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইউনিটিটা নেই, কিংবা এই যে আপনাদের কথার সাথে আপনাদের ডকুমেন্টের মিল নেই। এরকম কিন্তু করবেন না, যথেষ্ট ভদ্র সভ্য হয়ে যাবেন ইন্টারভিউ দিতে, ভালোভাবে কথা বলবেন। যে ভদ্র মহিলা কিংবা ভদ্র লোক আপনাদেরকে ইন্টারভিউ নেবেন, রেসপেক্টের সাথে কথা বলবেন। ইন্টারভিউ লেটার হাতে পেয়ে আছেন মানে কিন্তু আপনারা আমেরিকাতে চলে এসেছেন, আমেরিকার সিটিজেন হয়ে গেছেন, এরকম কিন্তু নেই। আর বেশ কিছু ক্ষেত্রে যদি ওরা ডিনায়াল দিয়ে দেয়, যদি ফাইনালি ডিনায়াল দিয়ে দেয়, আপনি কিন্তু আপিলও করতে পারবেন না। কোনো উকিল, কোনো মানে অ্যাটর্নি ধরেও কিন্তু লাভ নেই। যথেষ্ট নম্রভদ্র হয়ে যাবেন, 5 মিনিটের তো ব্যাপার। অনেকে বলছেন আমি মেজাজ গরম, আমি আনসারগুলো এরকম ভুলভাল প্রশ্ন করছিল, আমি যা ইচ্ছা বলে দিয়ে আছি। ভাই, এটা যা ইচ্ছা বলার দেশ না, আমেরিকাতে আসছেন, বি রেসপেক্টফুল, এবং বি রেসপেক্টফুল টু এভরিবডি। বোঝাতে পারছি আপনার হয়তো অনেক টাকা পয়সা আছে, অনেক জমি জমার মালিক হতে পারেন, অনেক সময়ের হয়তো আপনার দাম হতে পারে, সময়ের কিন্তু আমারও দাম আছে। আমিও কিন্তু এই বাংলাদেশি কমিউনিটি আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি, কারণ আপনাদের যেন একটু লাভ হয়। আমি প্রতিনিয়ত এই যে কমিউনিটিটা আছে তাদের জন্য রেসপেক্টফুল, মানে আমি চাই মনে প্রাণে আমেরিকাতে আপনাদের মতো ফ্যামিলিগুলো আসুক, সিনসিনাটিতে আসুক কিংবা নিউ ইয়র্কে আসুক, নিউ জার্সিতে আসুক, একজন ভালো পরিবার পাবো। একজন সাথে যারা সাবস্ক্রাইবার আছেন তারা আমার ভাই, তারা আমার বোন, তারা আমার হয়তোবা আঙ্কেল বলে অনেকে আমাকে, রাইট, বলে যে অভি আঙ্কেল আমি আপনার সব ভিডিও দেখি, কি পরিমাণে খুশি হই জানেন। কারণ কি, বি রেসপেক্টফুল টু ইচ আদার। এই যে 5-10 মিনিটের ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বি রেসপেক্টফুল টু দ্য ভিসা অফিসার। থ্যাংকস আ লট। যদি আপনাদের এই ভিডিওটা মনে হয় যথেষ্ট পরিমাণ মানে ইনফরমেশনাল মনে হয়ে থাকে, অবশ্যই অনেকের কাছে শেয়ার করে দেবেন, এবং প্রত্যেক দিন আমার ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন। থ্যাংকস আ লট, গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে।